ভেড়ার পালে সিংহ জন্মায় না, কালকে মরে যাব কিন্তু হেরে ফিরবো না। সো হাই ফ্রেন্ডস, আমি রাজ, আপনাদেরকে ফিল্ম মিরাজ ইউটিউব চ্যানেল ওয়েলকাম জানাই। সো আজকেই কিন্তু এক্ষুনি জাস্ট দেখে উঠলাম গোলন্দাজ, যে সিনেমাটা 10ই অক্টোবর মুক্তি পাবে থিয়েটারে, তার ট্রেলার। দেখুন, ট্রেলারটা দেখে খালি একটা কথাই বলবো, উফ, চারিদিকে পুরো ওয়াও লাগতেছে। দেখুন, দেবদা এইরকম একটা সিনেমা, মানে উনি পলিটিক্যাল কখন করেন, আবার হবুচন্দ্র গোবর্ধন মন্ত্রী প্রোডিকশন, আবার এই সিনেমাটা আরও রিয়েলিটি শো করছেন স্টাইল সাথে, মানে কি হচ্ছে এগুলো বস, উনি কি করছেন, মানে ওই চ্যালেঞ্জ পাগলু থেকে শরীরটাকে, নিজের বডি ল্যাঙ্গুয়েজ শুধু তাই নয়, অ্যাক্টিং লেভেলটাও যে এইরকমভাবে উনি মানে আপডেট করেছেন, তা কিন্তু একটা প্রশংসার দাবি রাখে। সো যদি এখানে বলি ট্রেলারটা কেমন লেগেছে, তার আগে একটা কথাই বলবো, এখানে যে ট্রেলারের ম্যান কর্ণধার, যে সিনেমাটাকে নিয়ে এখানে শুরু এবং শেষ, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী জীবনীটা এখানে তুলে ধরা হয়েছে। ভারতের ফুটবলের জনক হিসেবে কিন্তু আমরা একেই চিনি। উনি কিন্তু প্রথম যে স্কুলে যান, ওই যে হেয়ার স্কুল, ওইখানে যে ওনার সব ছেলেদেরকে নিয়ে, স্টুডেন্টদেরকে নিয়ে যে ফুটবল খেলা যে শুরু করেছিলেন, তা কিন্তু দুর্দান্ত ব্যাপার। এবং এখানেও কিন্তু ওইগুলোও কিন্তু হয়তো তুলে ধরা হয়েছে, তা কিন্তু আমি জানি না। ওয়েলিংটন ক্লাবে উনি একটা ফুটবলের একটা মানে কী বলবো, একটা টিম একটা করেছিলেন, ওখানে ক্লাবের সদস্যরা কিন্তু বলেছিলেন যে এর মানে এনার সঙ্গে খেলবে না, কেননা উনি হচ্ছেন একটা নিম্নবর্গের একটা শ্রেণীর লোক। ওকে, সো এতে কিন্তু জবাব দিয়েছিলেন এই নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, যে খেলাতে কোনো কিন্তু জাতি ধর্ম কিন্তু মানে না, যে এই যে কথাগুলো, এবং এটাও হয়তো দেখানো হবে এই সিনেমাতে। দেখুন, ট্রেলারে তো 2.5 মিনিটে 3 মিনিটে ট্রেলারে কী আমরা বুঝতে পারবো, তাই না? সিনেমাটা কিন্তু পুরো একটা বোম। সো এখন মানে ওই 80সের সময়, মানে 160-170 বছর আগেকার যে ক্রিয়েট করা হয়েছে, ওই রকম সব যে সব কিছু যে ক্রিয়েশন করা হয়েছে, তা কিন্তু একটা প্রশংসার দাবি রাখে। এবং এটা কিন্তু শুধুমাত্র SBF দ্বারাই সম্ভব। হ্যাডস অফ SBF প্রোডাকশনকে এইরকম একটা বাজেট খরচা করার জন্য, এবং হ্যাডস অফ দেবদাকে, যে এইরকম তার শরীরটা দেখেছেন, প্রথম যখন যে জলে যে উঠবে, তারপরে যে লাস্টে যখন যে আমি স্ক্রিনশট দিচ্ছি দেখে নিন, লাস্টে যখন যে শুধু মানে দেহ যে পুরো খোলা আপনি দেখতে পাবেন তার শরীরটা কীরকম, যে এইরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ যে ঠিক করা, এটা কিন্তু দেবদাই পারে। ওকে, সো যদি স্টার কাস্ট বলি, এখানে দেবদা ছাড়াও আমাদের এখানে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, বিক্রম, ঈশা সাহা, এলে অক্সিনীল। সো ঈশা সাহা এবং দেবদার একটু হালকা দেখতে পেলাম গানে একটা সিনে দেখতে পেলাম, এবং এখানে ঈশা সাহা দেবদাকে বিয়ে করেছে, যখন দেখতে পেলাম যে দেবদার তাকে যে মানে অসুস্থ হয়ে পড়ছে, তখন কিন্তু ঈশা সাহেব ছুটে আসে তাকে দেখভাল করার জন্য। ওকে, এবং অনির্বাণ ভট্টাচার্যের ছোটো একটা ক্লিপ দেখতে পেলাম 2-3টা সিনে, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। বিপ্লব টিপ্লব মানে ওই মানে কী বলবো, ওই একটা আছে একটা মানে সব ধরনের এখানে কিন্তু দেখতে পাবো আমরা। হেমন্ত যেরকম রোমান্টিক সিনেমাটা দেখতে পেলাম, একটা খেলার জন্য একটা ব্রিটিশ ইন্ডিয়ান ওই যে ব্যাপারটা থাকে, এটা কিন্তু ভরপুর ইমেজ করতে পারবে এখানে এই সিনেমাতে, যার নাম গোলন্দাজ। যদি বলি ডায়লগটা দুর্দান্ত লেগেছে এই সিনেমার। এই সিনেমার ডিরেকশন এবং ডায়লগ কিন্তু লিখেছেন ধ্রুব ব্যানার্জি, এবং ডায়লগও লিখেছে কিন্তু অনির্বাণ ভট্টাচার্য। ডায়লগগুলো খুব সুন্দর, বিশেষত শুধুমাত্র দেবদার নয়, অনির্বাণ ভট্টাচার্য যে কথাগুলো বললেন তার ডায়লগও কিন্তু খুব ভালো লেগেছে। এবং দেখবেন যখনই দেবদা কিছু না কিছু বলছে, সবগুলোই কিন্তু ডায়লগ মনে হচ্ছে, প্রত্যেকটা কথার উপরে জোর আছে, এবং প্রত্যেকটা কথা কিন্তু মানে কি আতিপাতি মানে কমন যে কমন যে কথাগুলো হয় তার থেকে কিন্তু বেশি একটা মানে কি কথার একটা গরম, এবং কথা মানে কথার ভিতরে কিন্তু একটা ওই তেজটা লুকিয়ে আছে। এবং দেবদার কথার ভঙ্গিতে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, ডায়লগগুলো মানে দেবদার যাই বলছে সেগুলো ডায়লগ মতো লাগছে, কথাগুলো দুর্দান্ত, ডায়লগ ডেলিভারিও কিন্তু দুর্দান্ত। মেকআপ আর্টিস্টও যে করেছে দেবদাকে পুরো ওই নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর মতন, কিন্তু দেবদা একটু হালকা লাগছে। সো ফুটবলকে নিয়ে কিন্তু এর আগে এটা প্রথম নয়, এর আগে অনেকেই 2-3-4 সিনেমা কিন্তু ফুটবলকে নিয়ে বাংলাতে হয়েছে, বাট এটা কিন্তু মানে হিউজ একটা বাজেট। ওকে, সো এই প্যান্ডামিক সিচুয়েশানে হলে মুক্তি পাবে দেবদার এই সিনেমাটা গোলন্দাজ 10ই অক্টোবর। হাম্বল রিকোয়েস্ট করবো সিনেমাটা দেখতে। মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু দিয়েছেন বিক্রম ঘোষ, খুব দুর্দান্ত লেগেছে। আমরা ট্রেলারে কিন্তু দুটা গান দেখতে পেলাম, প্রথমটা গান কিন্তু প্রতিবাদী আন্দোলনের মতন একটা গান, এবং সেকেন্ড কিন্তু একটা রোমান্টিক, বেশ ঈশা সাহা এবং দেবদার সঙ্গে যে গানটা খুব ভালো লেগেছে। ওকে, সো বিক্রম ঘোষকে একটা হ্যাটসঅফ এইরকম দুর্দান্ত একটা মিউজিক দেওয়ার জন্য। সো দেবদাকে আরেকবার ধন্যবাদ, দেবদা তুমি যুগ যুগ জিও। এইরকম সিনেমা কিন্তু ঠিক মতন বাংলাতে এইরকম সিচুয়েশানে কিন্তু কেউ এতটা রিলিজ করছে না, সাহসই পাচ্ছে না। সো সেটা তুমি করে দেখিয়েছো, এবং আশা করি তোমার এই সিনেমাটা কিন্তু সাফল্য লাভ করবে। এটাই বলে কিন্তু আমার সেই ভিডিওটা শেষ করছি। আপনাদের হাম্বল রিকোয়েস্ট করাবো সিনেমাটা দেখতে 10ই অক্টোবর। সিনেমা হলে গিয়ে দেখুন, শুধু আপনারও নয়, সব পরিবারে গিয়ে দেখুন, এবং এইরকম সিনেমাকে বাঁচিয়ে রাখুন, সাপোর্ট করুন। ওকে, টেক কেয়ার, বাই। এবং আমার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টেক কেয়ার।